হাই ভিউয়ার্স, আমি সোহেল, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক্যাল বিডি চ্যানেলের পক্ষ থেকে। আজকের পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি প্রবলেম, যে প্রবলেমটি হলে আমরা সাধারণত আমাদের মাইক্রোসফট এক্সেলের যে ট্যাব সমূহ নিচে থাকে সেই ট্যাব অথবা শীট সমূহ আমরা আর খুঁজে পাই না। তো আমরা এখানে একটা মাইক্রোসফট এক্সেল ওপেন করেছি যেটা নিচে আসলে মাল্টিপল শীট ছিল। আমরা যারা এক্সেলে কাজ করি মাল্টিপল শীট নিয়ে আমাদের কাজ করতে হয়, সো আমাদের মাল্টিপল শীটের একটা শীটও কিন্তু এখানে কাজ করছে না, যদিও বা এখানে বেশ কয়েকটি শীট আছে। সো এ ধরনের প্রবলেম যখন আপনার এক্সেল শীটে হয়ে থাকে তখন আমরা কিভাবে সলিউশন করব তা আমরা জানবো। সো ভিউয়ার্স, আপনাদের এই ধরনের সমস্যা এক্সেল 2007, 10, 13, 16, 19 সব ভার্সনে হতে পারে এবং সব ভার্সনে ঠিক একইভাবে আপনাকে সলিউশন করতে হবে। সো কথা না বলিয়ে চলুন আমরা ফিরে যাই সলিউশনের দিকে। সো ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে, এক্সেল শীটটা ওপেন করে আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পরে আপনারা এখানে অন্যান্য ভার্সনে আপনারা এখানে একটা অপশন খুঁজে পাবেন, কিন্তু এই যে 2016 এবং 19 এ আপনার মোর এর আন্ডারে ফিডব্যাক এবং অপশন, অপশনে চলে যাবেন। অপশনে চলে যাওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশন থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে ফার্স্টে ডিসপ্লে, ডিসপ্লে পরে একটা অপশন দেখবেন, ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক। সো এখানে আপনার যেই ওয়ার্কবুকটি আপনি ওপেন করেছেন সেই ওয়ার্কবুকটি এখানে শো করতেছে, এটিএল আইটি অ্যাসেট লিস্ট, এখানে এটিএল আইটি অ্যাসেট লিস্ট। সো এখানে দেখতে পাচ্ছেন শো হরিজন্টাল স্ক্রল বার, শো ভার্টিক্যাল স্ক্রল বার, আর এখানে শো শীট ট্যাবস, এই কথাটি এখানে আনটিক আছে। জাস্ট এটাকে আপনি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনারা এখানে ওকে করবেন। ওকে করার পরে দেখবেন আপনার যে হিডেন শীট গুলো ছিল অথবা ট্যাব গুলো ছিল এটা কিন্তু চলে আসছে। সো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। এক্সেল এক্সেলের কাজ করার সময় প্রায় সময় এই ধরনের আসলে প্রবলেম হতে হয়ে থাকে এবং আমরা অনেক প্রবলেমে পড়ে যাই যখন আমাদের শীটগুলো আসলে হাইট হয়ে যায়। তো অনেক সময় অনেকে করে কি, আপনার এক্সেল শীটটাকে রি ইনস্টল করে। সো রি ইনস্টল করা না করে আগে আপনি ফার্স্টে এখান থেকে অপশন থেকে এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবেন। এখানে সমস্যাটি সমাধান করতে না পারেন তাহলে আপনি ইনস্টল করার প্রয়োজনে জাস্ট আপনার সফটওয়্যারটিকে রিপেয়ার করে দিবেন। রিপেয়ার করে দিলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আগামী পর্বে ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।